ইন্ডিয়ান গ্যাস বুকিং এর সমস্যা। গত শনিবার থেকে সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রাহকেরা। দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। বনগাঁ অফিসে চলছে ম্যানুয়ালি বুকিং। অনলাইনে গ্যাস বুকিং পরিষেবা বন্ধ, সমস্যায় গ্রাহকেরা। সময়ের হাত ধরে আধুনিক হয়েছি আমরা, পরিবর্তন এসেছে আমাদের জীবনযাত্রাতে। কাঠকয়লা বা কাঠের উনুন আজ অতীত, রান্নাঘরে একমাত্র সম্বল গ্যাস। আর এই গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গ্রাহকদের মধ্যে। গ্যাস বুকিং করছি, ডিস্টার্ব হচ্ছে, অফিসে গেছিলাম, অফিস থেকে বললো যে তিন চার দিন ডিস্টার্ব চলছে। তারপরে আমরা যারা গ্যাস ডেলিভারি দেয় তাদের কাছ থেকে গ্যাস নিচ্ছি, এখন ওরা বলছে যে তিন চার দিন পরে আসলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, কিছুদিন ধরে সমস্যা হচ্ছিল, গ্যাস বুকিং করছিলাম কিন্তু গ্যাস বুকিংটা তো হচ্ছিল না, এবার যার কারণে সমস্যা হচ্ছিল। এবার আমরা ইয়েতে গেলাম, গ্যাস অফিসে গেলাম, তো ওখান থেকে জানালো যে এখন ওদের সফটওয়্যারে কিছু সমস্যা চলছে, যার জন্য এখন বুকিং হবে না, দুদিন পরে হবে। সূত্রের খবর, দেশ জুড়ে বিপর্যস্ত ইন্ডিয়ান গ্যাস বুকিং ব্যবস্থা। গত শনিবার বিকালের পর থেকে সাধারণ নিয়মে আর বুকিং করতে পারছেন না গ্রাহকরা। মঙ্গলবারও দিনভর বজায় থাকে এই একই সমস্যা। গ্যাস বুকিং করতে না পেরে স্বাভাবিকভাবেই সমস্যা তৈরি হয়েছে। তবে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ জানিয়েছে বুধবার থেকে ধীরে ধীরে স্বাভাবিক হবে অবস্থা। লাইনের অসুবিধা ছিল বলে এখানে ঠিকমতো আসছিল না, কিন্তু দু তিন দিন পরের থেকে আবার এখন পরিষেবা ঠিকমতো আছে। বুক করলে আজকে বুক করলেই কালকে পাওয়া যাচ্ছে, এখন আর কোনো অসুবিধা নেই। তারপরে এখন নর্মাল হয়ে গিয়েছে সব। হ্যাঁ, বুকিং এখন বুকিং সবসময় হচ্ছে। কেন এমন হলো? জানা গেছে ইন্ডিয়ান অয়েলের বুকিং সিস্টেম দেখভাল করে তথ্য প্রযুক্তি সংস্থা IBM। ইন্ডিয়ান অয়েল, IBM এবং সহযোগী সংস্থা মিলে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। বুধবার থেকে বুকিংয়ের ক্ষেত্রে সমস্যা হবে না বলেই মনে করছেন সংস্থার কর্তারা। ইন্ডিয়ান অয়েলের মানে সমস্ত সার্ভার বন্ধ হয়েছিল, তাতে কোনো বুকিং, নিউ ডিভিসি টোটালিটাই বন্ধ ছিল। আজ থেকে সেটা চালু হয়েছে, আশা করছি আজকের মধ্যে টোটালি ঠিক হয়ে যাবে। তারা আমরা ডেলিভারি বয়কে জানিয়ে দিয়েছিলাম, গ্যাস বুক করে সাথে সাথে তাদের গ্যাস দিয়ে দিয়েছে। এ বিষয়ে বনগাঁ গ্যাস সার্ভিসের ম্যানেজার পলাশ ভট্টাচার্য বলেন, ভারতবর্ষে ইন্ডিয়ান অয়েলের অ্যাপ বসে যাওয়ার কারণেই সমস্যা তৈরি হয়েছিল, যার ফলে ইন্ডিয়ান অয়েলের সমস্ত কাজ বন্ধ হয়ে যায়। এ বিষয়ে তিনি আরও বলেন, গ্রাহকদের স্বার্থে ম্যানুয়ালি কাজ চালু করা হয়েছিল, বুধবার একটু একটু করে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। সমস্যাটা হচ্ছে টোটাল ভারতবর্ষের ইন্ডিয়ান অয়েল অ্যাপ যেটা, অর্থাৎ SDMS, এই SDMS সফটওয়্যারটা পুরোপুরি বসে গেছিল, যে কারণে ইন্ডিয়াতে ইন্ডিয়ান অয়েলের কোনো কাজই হচ্ছে না। এমনকি নিউ কানেকশান, ডাবল বুকিং, যে কোনো কাজ, এমনকি আমাদের গাড়ি আসলে গাড়ি চালানো হচ্ছে না, এই কারণে হেল্ডাব হচ্ছে বুকিংয়ের জন্যে। কিন্তু আমরা কনজিউমার স্বার্থে আমরা ম্যানুয়াল ব্যবস্থা চালু রেখেছিলাম, যাতে কনজিউমারের গ্যাস পেতে কোনো অসুবিধা না হয়, তার জন্যে আমরা গ্যাস কনজিউমারের বাড়িতে রিফিল ম্যানের মাধ্যমে আমরা তাদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছিলাম। আমাদের এখানে ফোনের ব্যবস্থা ছিল, যে এলাকার রিফিলম্যান ছিল রিফিলম্যানেরকে ফোন করলে পরে আমরা তার মাধ্যমে গ্যাস পাঠিয়ে দিচ্ছিলাম। সমস্যা আজকের থেকে চালু হয়েছে ঠিক, আশা করছি এখনও পুরোপুরি ঠিক হয়নি, আশা করছি আজকে বিকেলের পর থেকে ঠিক হয়ে যাবে। এ বিষয়ে গ্রাহক জয়দেব সাধু বলেন, গত দু তিন দিন গ্যাস বুক করা যাচ্ছিল না, যার ফলে সমস্যা তৈরি হয়েছিল। তবে বুধবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে সে কথা জানিয়েছেন অন্যান্যরা। আমি বলবো গ্যাস সার্ভিস একজন কাস্টমার, তাই ওই দু তিন দিনে তো ইন্ডিয়ান অয়েলে কম্পিউটার সফটওয়্যারে একটু কাজ চলছিল, সেই হিসাবে বুকিং হচ্ছিল না। ওই কাগজে দিয়েছে, টিভিতে দিয়েছে, ঠিক আছে, এখন আবার চালু হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, এখন বুকিং হচ্ছে, সব কিছু সাপ্লাই হচ্ছে, অসুবিধার কারণ নেই। যখন বন্ধ ছিল সেক্ষেত্রে কি যে ইন্ডিয়ান অয়েল সার্ভিস, সেখান থেকে কি ইন্ডিয়ান সার্ভিস, না গ্যাস সার্ভিস ঠিক ছিল, হ্যাঁ ডেলিভারি ঠিক ছিল, কিন্তু বুকিংটা তো হচ্ছিল না, এটাই প্রবলেম হচ্ছিল। তারপর চালু হয়ে গ্যাস সরবরাহ ঠিক ছিল, মানুষের যে গ্যাসের জন্য যে পাচ্ছে না তার জন্য কোনো অভিযোগ নেই, গ্যাস চালু ছিল, হ্যাঁ গ্যাস অনলাইন ডেলিভারিটা চালু করেছিল, অসুবিধার কারণ নেই। স্টাফরাও ছিলেন এখানে, হ্যাঁ সবই দেখছিল, সব কিছু, অসুবিধা কিছু কারণ নেই। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট,
নিউজ নোম্যান্সল্যান্ড বনগাঁ।